दुर्गा पूजा के दौरान राज्य भर में बिजली की कहीं कोई कमी नहीं आएगी। विद्युत विभाग की ओर से इसकी पूरी तैयारी कर ली गई है। मंत्री शोभन देव चट्टोपाध्याय ने संवाददाताओं को बताया कि विद्युत की विभागीय संस्थाओं को लेकर दुर्गा पूजा के लिए कुल 8850 मेगावाट एनर्जी की जरूरत होती है, जिसे पीक डिमांड कहा जाता है। विद्युत विभाग के पास पीक डिमांड की जरूरत से अधिक बिजली रिजर्व है। तृतीया से एकादशी तक जितनी भी बिजली का भार होगा, राज्य विद्युत परिषद उसका निर्वहन करने में सक्षम है। इतना ही नहीं, किसी कारणवश अगर किसी स्टेशन में कोई गड़बड़ी आती है तो उसमें भी विद्युत सप्लाई करने की क्षमता विभाग के पास है। इन सभी मुद्दों को लेकर के मंत्री शोभन देव चटर्जी ने और क्या कुछ कहा, आइए सुन लेते हैं। এখন দেখতে ব্যাপার হচ্ছে যে এটা বোধ হয় সকলে জানা আছে যে পুজোর নতুন কোনো পারমিশন দেওয়া হয় না, এটা বেঙ্গলে অনেক দিন ধরে চলে আসছে। এর বাইরে যদি ছোট ছোট পুজো কেউ বাড়ির মধ্যে করে বা করে, সেই ডিমান্ডটা মিট করার মতো ক্ষমতা আমাদের আছে। বড় পুজোর কোনো পারমিশন আর সরকার নতুন করে কাউকে দেয় না। আমাদের 450 আর কত বললেন, 450 আর 250, অর্থাৎ 500-700 মতন, 700 মেগাওয়াট মতন আমাদের সারপ্লাস রাখা থাকছে, স্পিনিং রিজার্ভ। এটাকে বলে স্পিনিং রিজার্ভ, অর্থাৎ বিশেষ প্রয়োজনে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিদ্যুৎ দিতে পারব। এটা পুজোর সঙ্গে লিঙ্ক না, এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট সাবজেক্ট। আমরা সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করছি এবং র্যাপিড উন্নতি হয়েছে আমাদের রাজ্যে সৌর বিদ্যুতের, দ্যাটস অলটুগেদার ডিফারেন্ট। এখন মানুষের মূল কথাটা জানার যে বিদ্যুৎ পুজোর সময় আমরা ঠিকমতো পাবো কি না, সেটা সে ব্যাপারে আমরা 100% এশিওর করছি যে স্টেডি অ্যান্ড কোয়ালিটি পাওয়ার উইল গিভেন ডিউরিং দ্য পূজা। এটা তো আমরা একা দিই না, এসিডিসিএল তো কানেকশন মানে ওইভাবে ধরো না, এটা পুলিশকে অ্যাপ্লাই করতে হয়, তা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাপ্লাই করতে হয়, এর কোনো সংখ্যা আমাদের কাছে এইভাবে থাকে না। আমরা গ্রিডে পাওয়ারটা দেবো, এবার সেখান থেকে পাওয়ার নেবে তারা।